স্বপ্নে সাপ কামড়ালে কি হয়? স্বপ্নে সাপ কামড়ালে কি হয়? স্বপ্নে সাপ কামড়ানো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? চলো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো স্বপ্নে সাপ কামড়ানো ভালো লক্ষণ কি শুভ লক্ষণ, অর্থাৎ স্বপ্নে সাপ কামড়ানোর ব্যাখ্যা, এর অর্থ কি, আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সো বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখন এই ভিডিও আপলোড করব এই চ্যানেলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো বন্ধুরা, ভিডিওটাকে শুরু করি। বন্ধুরা, আমরা আমাদের প্রত্যেকের জীবনে স্বপ্ন দেখি, তাই না? আর আমরা সেই স্বপ্নে নানা রকম দৃশ্য দেখে থাকি। যেমন অনেকে দেখেন যে স্বপ্নে সাপ তাকে দংশন করেছে বা কামড়ে দিয়েছে বা সে সাপটিকে মেরে ফেলেছে বা সাপের সঙ্গে যুদ্ধ করছে। এরপর যখন আমরা ঘুম থেকে উঠি তখন কিন্তু আমরা একবার হলেও ভাবি যে আচ্ছা, স্বপ্নে যে আমায় সাপটি কামড়ে দিয়েছিল এর কোনো বাস্তব ব্যাখ্যা আছে নাকি? এবং সেই চিন্তাটি আমাদের মাথায় থেকে যায় কিছুদিনের জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি এবং এর রহস্য কি, এর ব্যাখ্যা কি এখন আমি আপনাদেরকে বলবো। সো বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। প্রথম ব্যাখ্যা হলো, আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি স্বপ্নে সাপের সঙ্গে যুদ্ধ করছেন, তাহলে বাস্তবের অর্থ হলো, বাস্তবের ব্যাখ্যা হলো, আপনি আপনার বাস্তব জীবনের কোনো না কোনো শত্রুর সঙ্গে যুদ্ধ করছেন বা সেই সময়টা আপনার নিকট চলে এসেছে। দ্বিতীয় ব্যাখ্যা হলো, আপনি যদি দেখেন স্বপ্নে আপনি সাপটিকে মেরে ফেলেছেন, তাহলে এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো, আপনি আপনার শত্রুকে মেরে ফেলেছেন বা সেই সময়টা আপনার নিকট চলে আসবে বা চলে এসেছে। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি স্বপ্নে সাপের সঙ্গে যুদ্ধ করতে করতে সাপের উপর জয়ী লাভ করেছেন, তাহলে আপনি বুঝবেন বাস্তব জীবনে আপনি আপনার শত্রুর থেকে জয়ী হবেন। চতুর্থ অর্থ হলো, আপনি যদি দেখেন সাপের সঙ্গে যুদ্ধ করতে পাচ্ছেন না, তাহলে এর অর্থ হলো, আপনি আপনার শত্রুর থেকে কম শক্তিশালী এবং আপনার শত্রু আপনার থেকে বেশি শক্তিশালী বাস্তব জীবনে, এর অর্থ। পঞ্চম ব্যাখ্যা হচ্ছে, আপনি যদি দেখেন যে স্বপ্নে আপনাকে সাপ কামড় দিয়েছে, তাহলে তার বাস্তব জীবনে তার অর্থ হচ্ছে, সাপ কামড়ের তীব্রতা হিসেবে আপনি আপনার শত্রুর কাছ থেকে আঘাত পাবেন, বাস্তব জীবনের অর্থ হচ্ছে এটা। সো ফ্রেন্ড, এগুলো হচ্ছে আমাদের স্বপ্নে যদি আমাদেরকে সাপ কামড়ে দেয় তাহলে এর অর্থ, এর ব্যাখ্যা হচ্ছে এটা। সো ফ্রেন্ড, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। চলো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।